এদিকে পণ্যবাহী গাড়ির ধর্মঘট স্থগিত করায় আমদানি পণ্যের ডেলিভারি সহ চট্টগ্রাম বন্দরে কার্যক্রম ক্রমশ স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার সকাল 8টা থেকে পুরোদমে শুরু হয়েছে আমদানি পণ্য বোঝাই করা ট্রাক, কাভার্ড ভ্যান ও কন্টেইনারবাহী লরির চলাচল। কর্তৃপক্ষ জানায়, বন্দরের জেটিতে কন্টেইনারের ধারণ ক্ষমতা প্রায় 49,000। সোমবার রাত 10টা পর্যন্ত প্রায় 38,200 কন্টেইনার ছিল। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পরপরই 19টি বেসরকারি ডিপো থেকে কন্টেইনারবাহী গাড়িগুলো বন্দরের দিকে যেতে শুরু করে। সকাল থেকে পুরোদমে ডেলিভারি চলছে চট্টগ্রাম বন্দরে।